এটা হচ্ছে ওদের সেকেন্ড টাইম ব্রিডিং। আচ্ছা, অনেকগুলো ডিম দিচ্ছে, দেন দুইটা বেবি ফুটছে। এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাতে শুভ অভিনন্দন। অনেকদিন ধরে বাজরিগার আপডেট দেওয়া হয় না, সেই যে আমাদের বেবিগুলো ফুটছিল। তো এর আগে আমাদের টোটাল 12টা বাজরিগারের বেবি ফুটছিল, আপনাদের দেখাইছিলাম। দেন ওইখান থেকে আমাদের টোটাল বাজরিগারের বেবি ঠিকছে হচ্ছে এইখানে দুইটা, এইখানে দুইটা, চারটা, এবং এই যে নিচে ওই যে আমাদের ফার্স্ট বেবিটা, এই যে সবুজ কালারের যে, এই হচ্ছে ফার্স্ট বেবিটা। তো টোটাল পাঁচটা, এবং আরেকটা হচ্ছে আপনার, আমরা ওটা হ্যান্ড ফিডিং করাইছি, আমরা ওই ভিডিওটা ছাড়বো, আপনাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। আর এইখানে লাস্ট, মানে এগুলো রেস্টে দেওয়ার এককালীন, এগুলো তো ডিম দেয় নাই যতটুকু দেখাইছিলাম আপনাদের। পরবর্তীতে এইখানে যে জোড়াটা আছে, এই জোড়াটা আবার ডিম দিয়ে দিছে। ওকে, তো এখন যদি এইটারে আপনাদের বের করে দেখাই, দেন আজকে ক্লিন করার টাইমও, মানে সময়, তো এখন বের করতেছি ফার্স্টে। এখন পর্যন্ত কামড় দেয় নাই। আও, ওকে, এটা হচ্ছে ওদের সেকেন্ড টাইম ব্রিডিং। আচ্ছা, অনেকগুলো ডিম দিচ্ছে, দেন দুইটা বেবি ফুটছে। তো এটা এখন আমরা ক্লিন করব। টোটাল আমাদের 12টা বেবি যে ফুটছিল, তার মধ্যে আপনার বেবি টিক্স হচ্ছে, ঠিক আছে, টোটাল বেবি টিক্স হচ্ছে 6টা, আর 6টা দেখা যেতেছে যে বাবা মা খাওয়ায় নাই, এই মানে এটা ওইটা করতে করতে শেষ মারা গেছে। তো এইখানে আমাদের দুইটা বেবি ফুটে গেছে অলরেডি, এবং হাড়িটাও ক্লিন করে দিতে হবে। ইয়েস, আরেকটা, ওকে। তো ফার্স্টে ডিমগুলো চেক করি যে কয়টা ফুটবে, এটা নষ্ট হয়ে গেছে, দেখাই যাইতেছে ক্লিয়ারলি। ইয়েস, এটা জমছে, কেন ভ্রূণ তো দেখা যাইতেছে, অন্যরকম দেখা যাইতেছে, সাইডে রাখি না রে, জমছে, এগুলো জমছে, এটাও ঠিকঠাক লাগে। তো এইটা নিয়ে আমরা একটু কনফিউজ, হয়তোবা পরে দিছে ওই কারণে, রিস্ক নেওয়া লাভ নেই, রাইখা দেই। বাট এইটা দেখা যেতেছে যে ফুলফিল নষ্ট হয়ে গেছে, ঠিক না। আমাদের এখন এখানে কাজ হইতেছে যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে যতগুলা বেবি আছে সবগুলা বেবির আজকে সাইড করে দিব, দেন পরবর্তীতে আপনার যেই ব্রিডিং পেয়ারগুলো আছে নর্মাদে আলাদা করবো, এবং বাচ্চাগুলার আলাদা করে দিব টোটাল, কেননা এগুলা প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে। ওকে, কামড়ের ভয় আছে আসলেই। আচ্ছা, এই বেবিটা হাতে নিস, এই বেবিটা হাতে নিস, এই বেবিটা মানে যাই যাই পর্যায়ে, আমি ওরে টানা 3 থেকে 4 দিন ফিডিং করাইছি ওই ছোট বেবির সাথে, আসলে নাইলে মারা যাইতো। এই হচ্ছে টোটাল 4টা বেবি, আর এই হচ্ছে এই বড়টা, রেখে এগুলো লগে দিয়ে দিবি আকাশ, এই 4টা, এই যে এইখানে যে ফার্স্টে যে মিডিলের বেবিটা আছে ও হচ্ছে সবচাইতে বড়, আরেকজন বাইতে বাইতে একবার উপরে উঠে গেছে, চিপা চাপা খুঁজে লাভ নাই, কোনো গ্যাপ নাই। এখানে আমাদের মাঝখানের যে পার্টিশনগুলো ছিল ওইগুলা খোলা শেষ, তো এখন আমরা বাচ্চাগুলারে নিচে শিফট করে দিব। আর প্রথম আমাদের যে বেবিটা ছিল, ঠিক আছে, তো ওইটার যেহেতু সাইজ অনেক বিশাল হয়ে গেছে, তো এদের সাথে পাল্লা দিয়ে পারবে না, মায়ের দিতে পারে, তো ওই কারণে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে যে বাচ্চাগুলার ঢোকাই দিতেছি এটার ভিতরে, ঢুক ঢুক ঢুক, এভাবে ঢুকবে, আরে কি সুন্দর ফ্লাইং করে, হাতে ধরে ঢোকাইতে হবে আগে, প্রোটেকশন, দুইটা এক লাখে ধরছস, দেশ ছাস করে যেতে না বাইরে যায়, এই আস্তে একটা একটা ধরা, কাজ রিক্স থাকে, ইয়েস, নতুন জায়গায় থাকো, এবার নিরীহ না দেখি, ওর একটু হাতে দিসলি আমার, ওরে বেটা আমি খাওয়াইছি নাইলে ও ডেড ছিল, খাওয়াতো
ও একবারে শু খায় গেছিল, ঠিক আছে, ওরে ভোরের লগে আমি খাওয়াইছিলাম। এই যে কামড় মারতেছে না আমার, কিন্তু প্রচুর হাতে লাগতেছে। আও এনার্জি পায়া ভুলা গেছো, টানা 3 দিন তোমার আমি খাওয়াইছি, 4 ঘন্টা 5 ঘন্টা, আও 4 ঘন্টা 5 ঘন্টা, এই আকাশ কুল 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 কুল, আও মা, আও যাওয়ার আগে কামড় দা বাইজ্জা রইছে না, কি অবস্থা। যুদ্ধ চলতেছে, বাজরিগারের কাজ ডান, টোটালি রেস্ট দিয়ে দিলাম। আর এই জায়গায় জাস্ট ওরা এক পেয়ার আছে, যারা ডিম বাচ্চা নিয়ে বৈশাখ হয়েছে, অলরেডি 2টা বেবি ফুটছে। আর কবুতর এগুলারে খাবার খাওয়ানো শেষ, জল দেওয়ার পালা, কাজের ব্যস্ততার মাঝে ভুলেই গেছিলাম যে ওদের জল দিতে হবে। মোটামুটি সবগুলারে জল খাওয়াবো, ওইগুলো পাগল হয়ে গেছে জল খাওয়ার জন্য। আর আজকে কবুতর গুলারে ছাড়া হইল না, যদিও ছাড়ার কথা ছিল, এই নটটা যেহেতু 2 নাম্বারই করতেছে আমাদের সাথে, বাট ছাড়া হইলো না, কালকে ছাড়বো। আর আজকে হ্যাম কুকি দেওয়ারও ডেট ছিল, বাট ভুলে গেছি, ব্যাপার না, কবুতর ওভারঅল সুস্থ আছে, ওকে। আর এই হচ্ছে আমাদের আরেকটা বেবি, ওর নাম হচ্ছে ভোর। তো ওরে আমি ওরে নিয়ে ভিডিও ছাড়বো, টোটালি ডে বাই ডে কীভাবে ওর আজকে এই পর্যন্ত নিয়ে আসছি। তো আজকে যেহেতু ওরে ফুলফিল স্নান করাইছি, দেন ফ্রেশ ট্রেশ করাইছি, তো আজকে দেওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে আর দিব না, ওরে কালকে ছাড়ব, ঠিক আছে। তো এই হচ্ছে ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল পেট। কবুতরের সাকসেসফুল ব্রিডিং মানে সুস্থ সবল ডিম বাচ্চা পাওয়া, কবুতরের শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অনাকাঙ্ক্ষিত হুটহাট রোগ থেকে আপনার কবুতর যেন মুক্তি পায়, মানে হুটহাট রোগে যেন আক্রান্ত না হয়, এবং ভিটামিন মিনারেল ক্যালসিয়াম জিঙ্ক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যত প্রকার উপাদান আছে সকল প্রকার উপাদান যেন আপনার কবুতর মাসিক একটা কোর্সের আকারে পায়, তার জন্য আমি একটা কোর্স তৈরি করেছি, যেটা আমি বছর পর বছর ধরে করে আসতেছি। তো এই হচ্ছে চার্ট, কোন দিন কোন ওষুধ খাবেন এ টু জেড বলা আছে। আর এই প্যাকেজটার ভিতরে আপনার টোটাল 13 পদের ওষুধ আছে, একেবারে আপনার 1 গ্রামের চামচ থেকে শুরু করে, ইঞ্জেকশন থেকে শুরু করে, টোটাল যা যা প্রয়োজন প্রোবায়োটিক থেকে শুরু করে একেবারে 13টা ওষুধ, ঠিক আছে, যেটা আমি প্রত্যেক মাসে আমি আমার কবুতরকে প্রোভাইড করে থাকি হাতে গোনা কয়েকদিন বাদে, ঠিক আছে। তো হোল বাংলাদেশে আমরা এই প্যাকেজটা ডেলিভারি দিয়ে থাকি, যাদের প্রয়োজন ভিডিও ডিসক্রিপশন কমেন্ট সেকশন এবং উক্ত নাম্বারে যে নাম্বারটা শো হয়েছে সেই নাম্বারে আপনারা কল করে নিতে পারেন।